আসসালামু আলাইকুম সবাইকে, ইয়ামি অ্যান্ড ইজি রেসিপিস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোল। অনেকভাবে রোল তৈরি করা যায়, আমি খুব সহজ একটি পদ্ধতিতে রোল তৈরি করে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন শুরু করা যাক। প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো। এবার পাতলা করে কেটে নিচ্ছি, যতটা পাতলা করা যায়। এভাবে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আপনারা মাংসের কিমাও ব্যবহার করতে পারেন। আমি একটি ছুরির সাহায্যে এভাবে কিমার মতো করে নিচ্ছি। এবার মাংস মেরিনেট করে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই, জিরা ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রাখবো 1/2 ঘন্টার মতো। এবার রোলের শীট তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেল দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দার মাঝে এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার ফুটন্ত গরম পানি ময়দার ভিতর এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু ফুটন্ত গরম পানি অনেক বেশি গরম, এর জন্য চামচ দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমরা যে নর্মাল রুটির ডো তৈরি করি সেভাবে ডো তৈরি করে নিচ্ছি। তেল দিয়ে খুব সুন্দর একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। এবার একটি র্যাপিং পেপার দিয়ে আটকে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমার মেরিনেট করা হয়ে গেছে, 1/2 ঘন্টা পর মাংসগুলো আমি ভেজে নিব। এর জন্য তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে এভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিব। কিছুক্ষণ ছাড়িয়ে নিলেই দেখা যাবে মাংসগুলো এমন ঝুরা ঝুরা হয়ে গেছে। মাংসগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে এমন ঝুরা ঝুরা হয়েছে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ একটু বড় করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখানে পেঁয়াজ কিন্তু আমি একেবারে গলিয়ে ফেলবো না, একটু ক্রাঞ্চি থাকবে। আর টমেটো সস কিন্তু একেবারে শুকিয়ে ফেলবো না, একটু ভেজা ভেজা থাকবে। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা নিয়ে নিচ্ছি। ডো অনেক বেশি সফট হয়েছে। এবার ডো থেকে 2টি লেচি কেটে নিচ্ছি। একটি লেচি এভাবে লম্বা করে দিচ্ছি। যতটুকু সাইজের রোল তৈরি করব ততটুকু করে কেটে নিচ্ছি। এবার 1টি লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। ময়দা লাগিয়ে লাগিয়ে এভাবে পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটি অনেক বেশি পাতলা হবে, কিন্তু একেবারে ছিঁড়ে যাবে অতটা পাতলা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, রুটি হাতে নিলে এমন পিছনের আঙুল দেখা যাবে, এমন পাতলা করে বেলে নিতে হবে। এবার সেই মাংসের কিমা রুটির এক পাশে দিয়ে দিচ্ছি। আর রুটির চারদিকে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণ হলো রুটিটি যখন রোল করব তখন সহজেই লেগে যাবে। এবার এক পাশ দিয়ে এভাবে আটকে দিচ্ছি এবং আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। এবার আরেক পাশে রুটি দিয়ে চিকেন পুরোটা কভার করে নিচ্ছি এবং পাশে কোনো ফাঁকা থাকলে তা এভাবে চেপে চেপে ঠিক করে নিচ্ছি। এবার পুরোটা রোল করে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি যাতে ভেতরে তেল প্রবেশ না করতে পারে। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার একটি ডিম ভেঙে নিয়েছি, একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার একটি রোল দিয়ে ভালোভাবে ডিমের সাথে লাগিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বসে ভরিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আমি সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটি ট্রেতে কোনো রকম তেল ছাড়া আমি
রোলগুলো দিয়ে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা পর নামিয়ে আমি এগুলোকে একটি জিপলক ব্যাগে সংরক্ষণ করে নিচ্ছি। এই রোল ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে 2 থেকে 3 মাসের মতো। এবার রোল ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। রোল যাতে অর্ধেক পরিমাণ ডোবে এমন পরিমাণ তেল দিতে হবে এবং মাঝারি আঁচে রোলগুলো ভেজে নিতে হবে। আমি গোল্ডেন ব্রাউন করে রোলগুলো ভেজে নিয়েছি। বাকি রোলগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে চিকেন রোল। আমি একটি কেটে দেখাচ্ছি। এমন অনেক মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।